তাহলে দেখতে পারবো আমরা 10টা টোকেন ক্লেম করছি। তো আমরা এটা এখন ইনস্ট্যান্ট সোয়াপ করে ফেলবো। সোয়াপ করার জন্য জাস্ট আমরা এখান থেকে যে সোয়াপ বাটনটা দেখতেই পারতে সোয়াপ সেকশনে চলে যাব। দেন আমাদের টোকেন মম টোকেন যেহেতু আছে মম ক্লিক করবে। এখান থেকে আমরা যদি মম এম ও এম এটা যদি ক্লিক করি দেন এই যে আমাদের দেখেন মম মম ওয়াই যে আছে মম ওয়াই মানি এটাতে ক্লিক করবো। দেন এখান থেকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে, মানে আমাদের ম্যাটিক দিতে হবে, যে উপরে থাকবে আমাদের মোম টোকেন, নিচে থাকবে ম্যাটিক। এই যে দেখেন এখানে ম্যাটিক, উপরে হলো মোম টোকেন। মোম টোকেন আমাদের কতগুলো আছে, 10টা আছে। এই যেখানে 10টা ম্যাক্সে ক্লিক করে দিয়ে 10 করে। আসসালামু আলাইকুম, গত এক মাস আগে আমি একটা অফার শেয়ার করেছিলাম যেটা হলো ওয়াই ওয়ালেট নামের মোম টোকেন দিয়েছে তারা টেস্টনেটে। এই টোকেনটা এখন উইথড্র করা যাচ্ছে। যারা ঠিকমতো কাজ করেছিলেন এখান থেকে মিনিমাম $150 মতো পেয়েছেন যদি ঠিকমতো কাজ করে থাকেন। আর যদি নাও করে থাকেন, জাস্ট জয়েন করে থাকেন, তাহলে 10টা টোকেন পেয়েছেন, যেটার ভ্যালু এখন $1.70 মতো। ইনস্ট্যান্ট সোয়াপ করা যাইতেছে। জাস্ট আমি এই মাত্রই সোয়াপ করলাম। আমি যদি দেখাই এখান থেকে, এই যে দেখেন মাত্রই আমি আমার তিনটা অ্যাকাউন্ট থেকে মূলত আমি এই অ্যাকাউন্ট করেছিলাম তিনটা ফোনে। তো তিনটা অ্যাকাউন্টে এই যে এখান থেকে একটা মাত্রই সোয়াপ করলাম। একটা মেইন অ্যাকাউন্ট আছে যেটা থেকে মোটামুটি একটা ভালোই অ্যামাউন্ট পেয়েছি, যেটা থেকে মোটামুটি আমি রেগুলার কাজ করেছিলাম। তো এইখান থেকে আমি 10টা টোকেন সোয়াপ করলাম। তো আপনাদের দেখাই দিব কীভাবে আপনারা 10টা টোকেন যারা জয়েন করছেন তারা 10টা টোকেন মিনিমাম পেয়েছেন। তো এই টোকেনটা কীভাবে সোয়াপ করবেন, আর এখানে দেখা গেছে যে আপনারা যারা জয়েন করছেন তাদের অ্যাকাউন্টটাতে ঢুকতে পারতেছেন না। তো ঢুকতে না পারলেও আপনি এই টোকেনটা সোয়াপ করতে পারবেন ম্যাটামাক্সে। আমি ওভারঅল প্রসেসটা দেখাই দিচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, জাস্ট না টেনে দেখেন তাহলে সব কিছুই বুঝবেন। যেহেতু $1.70 মতো পাবেন, এখান থেকে হয়তো খরচ হতে পারে আপনার $0.50 মতো, মানে $1.20 মতো আপনার প্রফিট থাকবে। তো চলেন শুরু করা যাক। তো দেখেন আমি যদি ভিডিওটা দেখাই, এটা এল ব্যাঙ্কেও লিস্ট আছে, তবে আমরা এল ব্যাঙ্ক থেকে মানে সেল করবো না, আমরা ম্যাটামাক্সেই সোয়াপ করে নিব, তাতে আমাদের খরচটা কম হবে। দেখেন এই অফারটা আমি শেয়ার করেছিলাম, ভিডিওটা মূলত এইটা এক মাস আগে মোটামুটি শেয়ার করা হয়েছিল, 500 জন মানুষ দেখছে। লেজিট অফারগুলো মানুষ নেয় না, এটাই হলো স্বাভাবিক। তো যাই হোক আমরা চলে যাই, এটা এল ব্যাঙ্কের লিস্ট। এই যে দেখেন 17 সেন্ট, মোটামুটি 17-18 সেন্টের মতোই আছে আলটিমেটলি। তবে আমরা এল ব্যাঙ্কে সেল করবো না, ডিরেক্ট ম্যাটামাক্সে গিয়ে সোয়াপ করে ফেলবো পলিগন ম্যাটিকে, যেহেতু ম্যাটিক চেইনের এটা নেটওয়ার্কের একটা টোকেন। তো আমি এটা কিন্তু আমার টেলিগ্রামে মোটামুটি অনেকবার রিমাইন্ড করেছি আপনাদের, যদি দেখাই এখানে আমি যদি লিখি ওয়াই ওয়ালেট নামের, 3-4 বার আমি এটা রিমাইন্ড করেছি, কারণ আমি বুঝেছিলাম যে এই অফারটা মোটামুটি লেজিট। দেখেন এই যে এটা কিন্তু রিমাইন্ড করছি 3 বারের মতো, আমি 3 বারের মতো রিমাইন্ড করছি। যারা জয়েন হয়েছিলেন তারা মোটামুটি ভালোই পেয়েছেন, আর যদি কাজ করে থাকেন, আর কাজ না করলে 10টা টোকেন পাবেন যেটার ভ্যালু মোটামুটি $1.75 বা $0.70 মতো। তো এখান থেকে চার্জ কাটবে 40 বা 30 সেন্ট ম্যাটিক কাটবে, তারপরে আর আলটিমেটলি আপনি ওইগুলো পেয়ে যাবেন। তো যাই হোক আমরা ভিডিওতে চলে যাই। অ্যাডফার্স আপনি যে জিনিসটা লাগবে, আপনাদের যাদের অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, ভিডিওটা দেখে যখন এক মাস আগে আপনি অ্যাকাউন্ট করেছেন তখন একটা আপনাকে প্রাইভেট কি দিয়েছি, এরকম আমি এটা অবশ্যই ব্লারি করে দিয়েছি, এরকম একটা প্রাইভেট কি দিয়েছে, যে প্রাইভেট কি মানে ফ্রেজ দিয়েছে। যাদের ফ্রেজটা দিয়েছে, যারা সেভ করে রাখছেন, তারা এই ফ্রেজটাকে আপনি নোটপ্যাডে লিখে নেন, কারণ এটা কিন্তু আমাদের লাগবে। আর যারা অ্যাপে ঢুকতে পারতেছেন তারা আপনারা অ্যাপ থেকে ওইটা রিভিল করতে পারবেন, মানে অ্যাপ থেকে আপনারা পেয়ে যাবেন। যারা ঢুকতে পারতেছেন না তারা যদি স্ক্রিনশট দিয়ে থাকেন তাহলে আপনি এই প্রাইভেট কিটা খুঁজে বের করেন, বা কোথাও যদি নোট করে রাখেন তাহলে ওইটা আপনি বের করেন। বের করার পরে আপনাদের এটা ম্যাটামাক্সে এটা ইনপুট করতে হবে, মানে ম্যাটামাক্সে আমাদের এটা ইনপুট করে ম্যাটামাক্সে অ্যাড করতে। এইখানে আরেকটা কথা বলে নিই, আপনি যদি ম্যাটামাক্সে মাল্টিপল ওয়ালেট যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই সিডসগুলো বা রিকভারি যে কীগুলো আছে, মানে অনেকগুলো 12 ডিজিট বললেন বা 14 ডিজিট যেটাই আপনাকে দিয়ে থাকে, এই কীগুলো দিয়ে কাজ হবে না। আপনাকে লাগবে হলো, আপনার লাগবে হলো প্রাইভেট কী, মানে প্রাইভেট কী হলো এটা 64 বিটের একটা কী আপনার অ্যাড্রেসের মতো, তো ওইটা লাগবে। তো তার জন্য আপনার মাল্টিপল যদি আপনার ওয়ালেট আপনার যদি থাকে, মানে মাল্টিপল মানে দেখাচ্ছি আমি যখন ভিডিওতে যাব তখন ঠিকমতো ক্লিয়ারলি বুঝতে পারবেন, আপনি জাস্ট এই প্রাইভেট কিটা বা আপনার যে এই সিডসগুলো আছে এইটা আপনি জাস্ট বের করে রাখেন যারা ওয়ালেটে ঢুকতে পারতেছেন না। মানে আপনাকে দেখাচ্ছে যে ইমেইল ডাজ নট এক্সিট বা আপনার ইনকারেক্ট পাসওয়ার্ড, এই টাইপের যাদের দেখাচ্ছে, মানে যারা ওয়াই ওয়ালেটে ঢুকতে পারতেছেন না তাদের জন্য এই কীটা অবশ্যই লাগবে, সেভ করা থাকতে হবে আগে থেকেই, কারণ আপনারা এই কীটা আর রিকভার কিন্তু করতে পারবেন না যেহেতু ওয়ালেটেই ঢুকতে পারতেছেন না। আমার দুইটা অ্যাকাউন্টে এরকম হয়েছে, তো আমার কীগুলো ছিল দেখে আমি ক্লেম করতে পারছি। তো এইটা আপনাকে লাগবে, এইটা আপনি জাস্ট বের করে রাখেন। দেন আমরা চলে যাই একদম ভিডিওর প্রসেসে, তো কী কী লাগবে সব কিছু একটু ভিডিওটা দেখেন, না হলে কিন্তু বুঝবেন না। দেন আমরা চলে আসবো এখন ম্যাটামাক্সে, কারণ আমাদের কাজটা হলো ম্যাটামাক্সকে এখন আমাদের ওয়ালেট অ্যাড করতে হবে। ওয়ালেট অ্যাড করার জন্য আপনাদের যাদের প্রাইভেট কি আছে
তাদের তো কোনো সমস্যা নেই, আর যাদের সিডসগুলো আছে কি মানে এরকম 12 ডিজিটের যে কিগুলো আছে সেটা আছে তাদের একটু ঝামেলা, তাদের যে ঝামেলাটা আপনি যদি মেটামাস্ক মাল্টিপল অ্যাড করা থাকে মানে কেআইডব্লিউ ব্রাউজার বলেন বা মেটামাস্ক অ্যাপে বলেন তাহলে আপনাকে অ্যাপটা একটু ক্লিয়ার ডেটা করতে হবে। আরেকটা প্রসেস আপনি এটা করতে পারেন, আপনি ট্রাস্ট ওয়ালেটে ওই কিগুলো অ্যাড করে সেটার প্রাইভেট কি বের করতে পারেন, দেন বের করার পরে আপনি এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন, কারণ যাদের প্রাইভেট কি আছে তারা এই যে এখান থেকে ইম্পোর্ট দেখেন আপনি মেটামাক্স আগে লগ ইন করে নিবি। এখানে আমাদের তো ওয়ালেটই তো আগে ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের সিডস বা কি লাগবে, যেটা প্রাইভেট কি বা প্রাইভেট সি যেটাই থাকুক আপনি সেটা লাগবে। তো যাদের মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করা তাদের তো প্রাইভেট কি দিয়ে করতে হবে, যেখানে যদি আমি ইম্পোর্টে ক্লিক করি তাহলে দেখবেন এখানে প্রাইভেট কি চাবে, সিডসগুলো চাবে না, এখানে একটা কি চাবে। তো তার জন্য আপনি যদি কি বের করতে চান তাহলে আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাড করে তারপরে কি বের করতে পারেন। আর যাদের অ্যাপে ঢুকতেছে না তাদের এই সমস্যাটা ফেস করতে হবে, আর যাদের ঢুকতেছে তাদের তো কোনো সমস্যা নেই। আমি যদি এখান থেকে অ্যাপেই চলে যাই তো এই যে এটা হলো অ্যাপ, ও ইজিলি আমরা বের করতে পারবো। সেটা হলো এখান থেকে আপনি এই যে এখানে ওয়ালেটের মতো অপশন দেখতেছেন সাইটেটা, এটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে যে আবার ওয়ালেট এটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ওয়ালেটে চলে যাবে, দেন এখানে দেখেন এই যে একটা থ্রি ডটের মতো আছে এটাতে ক্লিক করেন, দেন এখানে দেখেন এই যে এক্সপোর্ট প্রাইভেট কি আর এই যে সিডস, যাদের ওয়ালেটে ঢুকতেছে না তাদের সিডস থাকার কথা সেইটা দিয়ে আপনি লগ ইন মানে ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন, আর যাদের ওয়ালেটে ঢুক তারা কি দিয়ে মেটামাক্সে একদম মাল্টিপল ওয়ালেট আপনি অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করবেন, দেন পাসওয়ার্ডটা দিবেন, যখন খুলছেন তখন একটা পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেইটা, এই যে এইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেইটা, এটা ওয়াই ওয়ালেটের মেইন ওয়ালেট ক্রিয়েট করার সময় নেই। আপনি ভিডিওটা দেখে নেবেন, নিচে আমি ভিডিওটাও দিয়ে দিব, এক মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম তখন যে প্রসেসটা দেখেছিলাম সেইটা দেখলে আপনি আপনাদের হয়তো মনে পড়তে পারে। তো এই প্রাইভেট কিটা জাস্ট আমাদের এখানে মেটামাক্সে কে আইডব্লিউ আর ব্রাউজার বলেন আর মেটামাক্স অ্যাপ বলেন সেখানে আমাদের এই ওয়ালেটের যে প্রাইভেট কি বা সিডস আছে সেটা দিয়ে মেটামাক্স আমাদের মেইনলি অ্যাড করতে হবে। অ্যাড করে আমাদের পলিগন যে নেটওয়ার্ক আছে সেটাকে আগে সিলেক্ট করতে হবে, দেন অ্যাড করার পরে এখানে তো অ্যাডি হয়ে যাবে যেই ইয়াটাই আসুক, তারপরে এখানে চলে আসবেন এই যে এই এই যে এই বাটনটা দেখতেছেন এখানে পলিগন মেইন নেট, তো এইখানে ক্লিক করলে এই যে নিচে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক এইখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করলে এখান থেকে পলিগন মেইন নেট জাস্ট এটা অ্যাড করে নেবেন। এখানে অ্যাডে ক্লিক করলে যেখানে পলিগন মেইন নেট থাকে এটাতে ক্লিক করলে জাস্ট অ্যাড হয়ে যাবে। দেন আমাদের এখন নেক্সট কাজ হলো এখানে মোম টোকেনটা অ্যাড করা, তো অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন এই যে এখানে দেখেন ইম্পোর্ট টোকেন এটাতে ক্লিক করবেন। আমি এটাতে অ্যাড করে ফেলেছি তার জন্য আমাকে এইভাবে দেখাইতে হচ্ছে, এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস টোকেন সিম্বল তারপরে টোকেন ডেসিমেল এটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন, ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে দিব, ক্লেম লিঙ্ক নামের একটা লিঙ্ক থাকবে সেই মধ্যে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেইখানে আমি ওভারঅল ক্লেম লিঙ্ক তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস তারপরে টোকেন সিম্বল টোকেন ডেসিমেল এগুলো দিয়ে দিয়েছি। তো এইখান থেকে জাস্ট কপি করবেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস বসাবেন তারপরে টোকেন সিম্বল মোম আর ডেসিমেল 18 এটা বসাবেন, বসানোর সাথে সাথে আপনার এখানে যে মোম টোকেনটা অ্যাড হয়ে যাবে, নেটওয়ার্ক থাকবে পলিগন মেট্রিক, দেন আপনার ওই ওয়ালেটটাও অ্যাড হয়ে যাবে। দেন আমাদের এখন কাজ হলো ক্লেম করা, তো ক্লেম করার আগে আপনার যে কাজ করতে হবে এখানে 0.50 মতো বা 30 বা 0.50 মতো মেট্রিক নিয়ে আসবেন, আমাদের যে কাজ করতে হবে এখান থেকে যে মেট্রিকের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে জাস্ট আমাদের এখানে 0.5 এর মতো মেট্রিক আমাদের এখানে সেন্ড করতে হবে। তো আমি এটা সেন্ড করে নিচ্ছি, মূলত আমার ট্রাস্ট ওয়ালেট থেকে করতে পারতেছে না তার জন্য আমার বেশি মেডিক এখানে সেন্ড করতে হবে, কারণ আপনি যদি সেন্ট্রালাইজ কুকুয়েন বা বাইন্যান্স থেকে করতে চান তাহলে 10 মেডিকের নিচে মনে হয় আপনি এখানে সেন্ড করতে পারবেন না, কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেটে থাকলে কিন্তু 0.5 মেডিকের মতোই আপনি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো আমি এখানে করে নিচ্ছি, আমি আমার ওই ওয়ালেটে যতগুলো ছিল সবগুলো আমি এখানে করেছি, আমরা মেডিক সেন্ড করে নিয়েছি, আপনি যে কোনো অ্যামাউন্ট করে নেবেন, আমি বেশি অ্যামাউন্ট করছি আপনার বেশি অ্যামাউন্ট করার দরকার নেই, আমি এখানে সোয়াপ করার সময় দেখতে পারবেন যে কত খরচ হচ্ছে। আমি যখন এখানে সেন্ড করছি তখন আমার দেখা গেছে 0.01 এর মতো মেট্রিক খরচ হয়েছে, যেটা 1 সেন্টের মতো হতে পারে। তো এখান থেকে আমি এই যে ক্লেম লিঙ্ক দিছি, এই ক্লেম লিঙ্কটা আমি ওই যে আমার ওই পোস্টের মধ্যে দিয়ে দিব টেলিগ্রামে, ভিডিও ডেসক্রিপশনে ক্লেম লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে আসবে। দেন আপনারা কী করবেন, আপনারা যারা মেটামাক্স এক্সটেনশন অ্যাড করেছেন আপনারা কি আইডব্লিউ ব্রাউজারে, তারা যে কাজ করবেন এইখানে ক্লিক করে দিলে হবে, যে এইখানে অ্যাড করলেই হবে, সরি এইখানে জাস্ট সার্চ করলেই হবে,
আর যারা ব্রাউজার থেকে করবেন মেটামাক্স অ্যাপ থেকে করবেন, এটা আমি এখানে গতি ক্লিক করে দিচ্ছি, দেন আমরা অ্যাপেও চলে যাচ্ছি, সেটাও একটু দেখাই দিচ্ছি। যারা অ্যাপে কাজটা করবেন তার রাখবেন একটা ব্রাউজার আছে, আমার এটা লোডিং হচ্ছে, এখানে যে ব্রাউজার যা আছে এই যে ব্রাউজার এখানে ক্লিক করবেন, দেন এইখানে ক্লিক করার পরে এই যে এখানে মেটামাক্সের ব্রাউজারটা আসবে, দেন এখান থেকে যে উপরে এখান থেকে আমি যদি আবার ব্যাক করি, ব্যাক করলে বুঝতে পারবেন এই যে এখানে এইখানে ক্লিক করলে আপনি এই যে এখানে জাস্ট এটা অ্যাড করবেন, এটা জাস্ট পেস্ট করে দিবেন, যেটা আপনি আমার টেলিগ্রাম পোস্ট থেকে নিয়ে আসবেন, যে হয়ে গেছে। তো আমরা চলে যাবো যেহেতু আমাদের ব্রাউজারে করেছি, আমরা কি IWR ব্রাউজারে, সেইখানে তাদের ওয়েবসাইটটা জাস্ট আমাদের এখানে লোডিং হবে। ইনভিয়ার্স এন্টার করার পরে তাদের এই যে ক্লেম লিঙ্কে ইয়ারড্রপ ক্লেম লিঙ্ক চলে আসবে, দেন আমাদের এখানে কানেক্ট করতে হবে, ফার্স্ট এই যে এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন, আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে, কানেক্টে ক্লিক করবো, দেন আবার কানেক্টে ক্লিক করবো, দেন আমাদের ম্যাটামাক্সে একটা কনফার্মেশন চলে আসছে, মেবি একটু ওয়েট করতে হবে, না কোনো কনফার্মেশন যায় না, যদি আপনার ম্যাটামাক্সে কোনো কনফার্মেশন আসে তাহলে অবশ্যই কনফার্মেশনটা অ্যাপ্রুভ করে দিবেন। দেন আমাদের এখন ক্লেম করার পালা, এই যে দেখেন 10টা টোকেনের মতো আছে আমার এই ওয়ালেটে, আমার 3টে ওয়ালেট ছিল, 2টা তো অলরেডি ক্লেম করা হয়েছে, মেইন ওয়ালেট থেকে মোটামুটি ভালোই ক্লেম করা হয়েছে। দেন আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করবো, ক্লেমে ক্লিক করার পরে একটু জাস্ট আমাদের লোডিং নিবে, দেন এখন একটা ম্যাটামাক্সে মেবি কনফার্মেশন চলে আসতে, এই যে আমাদের কনফার্মেশনটা চলে আসছে, জাস্ট আমরা এখানে ক্লিক করবো, দেন আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিব, ম্যাটামাক্সের যে কনফার্মেশনটা আছে এই যে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখেন এই যে আমাদের চার্জ কাটতেছে একদম কম, দেখতে পারতেছেন মানে আমাদের 77-এর মতো ছিল, আপনি দেখতে পারবেন যে কত চার্জ কেটেছে, এখানে আমাদের অটোমেটিকের মতো আছে। তো আমি যখন এখন যদি ওয়ালেটে যাই, এটার থেকে আবার যদি ওয়ালেটে ব্যাক করি, তাহলে দেখতে পারবেন যে আমার টোকেনটা ক্লেম হয়েছে। আমি আমরা যদি ওই ট্যাপে চলে যাই, আবার তাদের ওয়েবসাইটের ক্লেম লিঙ্কে চলে যাই, দেখেন আমাদের কিন্তু 10টা টোকেন ক্লেমড হয়ে গেছে, ক্লেমড লেখা চলে আসছে। এখন যদি আমরা আবার ম্যাটামাক্সে চলে যাই, এখান থেকে ম্যাটামাক্সে গিয়ে এখান থেকে অ্যাসেট সেকশনে চলে যাই, অ্যাসেটে, তাহলে দেখতে পারবো আমরা 10টা টোকেন ক্লেম করছি। তো আমরা এটা এখন ইনস্ট্যান্ট সোয়াপ করে ফেলবো, সোয়াপ করার জন্য জাস্ট আমরা এখান থেকে যে সোয়াপ বাটনটা দেখতেই পারতেছি আমার কত খরচ হয়েছে, এখানে দেখেন 77 ছিল, জাস্ট 0.05 মানে খুব কম ম্যাটিকই খরচ হবে, যেহেতু ম্যাটিকের খুব চার্জ কম। তো আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে সোয়াপ সেকশনে চলে যাব, দেন আমাদের টোকেন মম টোকেন যেহেতু আছে, মম ক্লিক করব, এখান থেকে আমরা যদি মম MOM এটা যদি ক্লিক করি, দেন এই যে আমাদের দেখেন মম দো মম ওয়াই যে আছে, মম ওয়াই মানি এটাতে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের অ্যাপ্রুভ করতে হবে, মানে আমাদের ম্যাটিক দিতে হবে, যে উপরে থাকবে আমাদের মোম টোকেন, নিচে থাকবে ম্যাটিক, এই যে দেখেন এখানে ম্যাটিক, উপরে হলো মোম টোকেন। মোম টোকেন আমাদের কতগুলো আছে, 10টা আছে, এই যেখানে 10টা ম্যাক্সে ক্লিক করে দিয়ে 10 করে দিব, বা আপনার যত আছে সেটা চলে আসবে। দেন এখান থেকে যে প্রিভিউ সোয়াপ এখানে ক্লিক করবেন, দেখেন আপনার চার্জ কত যাচ্ছে সেটা তো আপনি দেখতেই পারতেছেন, এখানে দেখেন আমাদের চার্জ যাচ্ছে 20 সেন্টের বা 21 সেন্টের ম্যাটিক যাচ্ছে, দেন ওইখানে 5 সেন্ট বা 7 সেন্ট ধরেন, এখানে 20 সেন্ট ধরেন, টোটালি আমাদের 30 সেন্টের মতো খাবে এরকমই। দেন আমাদের এটা প্রসেসিং হচ্ছে, দেখেন আমাদের ম্যাটিকটা চলে আসবে, আমি যদি একটু ওয়েট করি, জাস্ট একটু ওয়েট করবেন, কারণ এটা আপনি ব্যাক করবেন না যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হয়, ততক্ষণ ওয়েট করবেন। দেখেন আমাদের ম্যাটিক আসছে 1.661 ম্যাটিকের মতো আমাদের চলে আসছে। এখন যদি আমরা এটা ক্লোজে ক্লিক করি, দেন আমরা যদি এখান থেকে সুইচ টু নেটওয়ার্ক এখানে যাই, দেখেন আমাদের কিন্তু 15.সামথিং ম্যাটিকের মতো চলছে, ম্যাটিকটা পেয়ে গেছি, আমাদের ডলারটাও পেয়ে গেছি। তো আমরা এখন এটা সেন্ড করতে পারবো, আমাদের বাইন্যান্স বা কুকোয়েনে নিয়ে যেতে পারবো, এখানে স্যান্ডে ক্লিক করবেন, দেন এখানে আপনার অ্যাড্রেস দিবেন, বাইন্যান্স থেকে নিয়ে আসলে যে বাইন্যান্সের অ্যাড্রেস দিবেন, আমি এটা উইথড্র করেও নিচ্ছি আপনাদের সামনেই। ভিউয়ার্স আমি বাইন্যান্স থেকে অ্যাড্রেস নিয়ে আসলাম, এই যে পলিগন অ্যাড্রেস এখানে পেস্ট করে দিয়েছি, দেন আমি এগুলো সব পলিগন ম্যাটিকগুলো উইথড্র করে নিব, জাস্ট ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, দেন আমার এই যে চার্জ কিন্তু কাটতেছে, এই যে দেখেন 00, দেন এখান থেকে এটা দেখাচ্ছে যে নেটওয়ার্ক বিজি, দেন এখান থেকে আবার কনফার্মে ক্লিক করি, তো আমাদের এখন মেবি হয়ে যাবে, জাস্ট আমরা একটু ওয়েট করবো, আমাদের ট্রানজ্যাকশনটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয় ততক্ষণ আমরা জাস্ট ওয়েট করবো। তো দেখেন এখানে কিন্তু আমার উইথড্র হয়ে গেছে, এই যে দেখেন আমার কিন্তু এই ম্যাটিকটা উইথড্র হয়ে গেছে, এত মতো ম্যাটিক এখানে রয়ে গেছে। তো যাই হোক, এই ম্যাটিকের কোনো ভ্যালুই নাই, তো আমার কিছুক্ষণের মধ্যে বাইন্যান্সে চলে যাবে। এইভাবে আপনি যাই হোক আপনি 10টা টোকেন এখান থেকে ইনস্ট্যান্ট সোয়াপ করতে পারবেন। আমার বাইন্যান্স মেবি চলে আসছে, আমি বাইন্যান্সটা যদি দেখাই আপনাদের, চলে আসলাম আমার অন্য ফোনে, যেই ফোনে আমার বাইন্যান্সের অ্যাড্রেসটা দিয়েছিলাম যেই ফোনের। তো এখানে দেখেন এই যে 21 সেকেন্ড আগে চলে আসছে, এখানে দেখেন 15.3
সামথিং ম্যাটিকের মতো চলে আসছে। তো এইভাবে ইনস্ট্যান্ট আপনি ক্লেম করতে পারবেন। আপনি যদি জয়েন হয়ে থাকেন জয়েন না হন তাহলে কিন্তু আর ক্লেম করতে পারবেন না। তো যারা আগে জয়েন হয়েছিলেন এক মাস আগে ভিডিওটা দেখে তারা দশটা করে টোকেন পাবেন, যেটার ভ্যালু $1.70 মানে $1.50 মতো আপনার প্রফিট থাকবে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট এতটুকু ওভারঅল বিষয়টা বোঝানোর ট্রাই করেছি। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এত ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।